ধ্বজ সাংস্কৃতিক গোষ্ঠী নাজিৰাৰ উদ্যোগত এই তৃতীয়বাৰৰ বাবে সদৌ অসম ভিত্তিত আমি ভাওনা সমাৰোহ প্ৰতিযোগিতামূলক ভাওনা সমাৰোহ আমি আয়োজন কৰিছোঁ। আজি তাৰে প্ৰথম দিন। প্ৰথম দিনত আমাৰ চাৰিওফালৰ পৰা আমি যি আয়োজন কৰিছোঁ, ইয়াৰ ধৰক চাকি বন্তিৰ পৰা যিমানখিনি আয়োজন কৰিছোঁ, তাত হয়তো আজি প্ৰথম দিন বুলি ক'ৰবাত দুই এতিয়া খুঁত ৰৈ যাব পাৰে, তথাপি আমি চেষ্টাৰ কুটি কৰা নাই আৰু আগন্তুক 7 দিনত ইয়াৰ আৰু উন্নত হ'ব বুলি আমি ভাবিছোঁ। আৰু আজি ৰাইজৰ সমাগমো যথেষ্ট কম হৈছে, কিন্তু ইয়াৰ পিছত আমি ৰাইজৰ সমাগম পাম বুলি ভাবিছোঁ। আমি উদ্বোধনী অনুষ্ঠানো আজি 2খন ভাওনা থকাৰ কাৰণে আমি অতি চমুকৈ পাতিবলগীয়া হ'ল। আমাৰ এখন আজি স্মৃতিগ্ৰন্থ উন্মোচন হৈছে গান্ধীপ নামেৰে। গান্ধীপ নামেৰে আমি এই তৃতীয় বৰ্ষৰ বাবে আমি এখন স্মৃতিগ্ৰন্থ আমি এই ভাওনা সমাৰোহত আজি উন্মোচন কৰিছোঁ। আৰু আমি আশা ৰাখিছোঁ আমি যিমানবাৰ এই ভাওনা সমাৰোহ অনুষ্ঠিত কৰিম, যেনেকৈ গান্ধীপ নামেৰেই আমাৰ এটা ক্ৰম ওলাব, গান্ধীপ নামৰ এখন স্মৃতিগ্ৰন্থখনৰ এটা ক্ৰম হ'ব। আমি আশা কৰিছোঁ ইয়াৰ পৰা ভৱিষ্যত প্ৰজন্মই ভাওনা সম্পৰ্কীয় বহুখিনি সমল পাব বুলি আমি আশা কৰিছোঁ। এই ভাওনা সময়ত আমাৰ 14টাকৈ দলে অংশগ্ৰহণ কৰিছে। প্ৰতিদিনে 2টাকৈ প্ৰতিযোগী দলে ভাওনা প্ৰদৰ্শন কৰিব আৰু প্ৰথম দৰ্শনী আমি সদায়
4:30 আরম্ভ করার কথা ভাবিছো। আজি প্রথম দিন কারণে আমি 5:45 আমি ভাওনা প্রথম দলটুক আমি প্রদর্শন করবলে মাতিব পারিছো, কিন্তু আমি আশা রাখিছো আগন্তুক দিন কেটাত আমি 4:30 লগে লগে বিয়লি 4:30 লগে লগে আমি আরম্ভ করিব পারিম বলে আমি আশাবাদী। এই সামরণি পড়িব আপনার 9 জানুয়ারীত আমার সামরণি পড়িব। আর সামরণি দিনা বটা বিতরণী অনুষ্ঠানের লগতে আমার নাজিরা অঞ্চলের যিমানখিনি 60 ঊর্ধ্বর পুরনা ভাওরিয়া আছে, 60 ঊর্ধ্বর যিসকল বয়োজ্যেষ্ঠ ভাওরিয়া, সেই সকলের দ্বারা এখন প্রদর্শনীমূলক নাট আমি প্রস্তুত করেছো আর ইতিমধ্যে আখড়া সম্পূর্ণ হয়ে উঠিছে। আর 9 জানুয়ারীত আমার মুখ্য আকর্ষণ হব বলে ভাবিছো যে সকল 60 ঊর্ধ্বর ভাওরিয়ায় আমার এখন নাট মঞ্চস্থ করব দূর্ণ পর্ব অভিমন্যু বধ। আমি এই নাটখনে আমার প্রতিযোগিতা সামরণি পড়ব, আমি আশাবাদী এই নাটখনতো আমি রাইজর যথেষ্ট সঁহারি পাম। ইয়ার সকলে হিন্দু মুসলমান সকলে সকল রাইজর সঁহারির ভিত্তিতে সমারোহখন অনুষ্ঠিত হয়েছে, কারণ ইসলাম ধর্মী যখন লোক সেই লোক সকলে ইয়াত এই গোটেই ধাননি পথারখনের নরা কটার আরম্ভ করে এলোকে শারীরিক পরিশ্রম করে পেলি এই সমারোহখনি সফল করার কারণে এলোকে উদ্যোগ গ্রহণ করেছে। লগে লগে আবার অসম আরক্ষী বাহিনী প্রথম অসম আরক্ষী বাহিনীর যখন মানে জওয়ান বন্ধু সকলে তেখেতলোকও আহি পেলি ইয়াত মানে শারীরিক পরিশ্রমের যোগেদি এই অনুষ্ঠান ভাগি সফলতা তেখেতলোকে কামনা করেছে। গতি আমি ভাবো যে সকল রাইজর সহায় আর সহযোগিতার ভিত্তিতে এই অনুষ্ঠান ভাগি সফল হবলে গৈ আছে। আর আমি আশা প্রকাশ করেছো যে আজি প্রথম দিনের কার্যসূচী রহা মানে রাইজসকলের যে সঁহারি পাইছো আমি ভাবো যে আরো 7টা দিনের কার্যসূচীতে তেখেতলোকের সহায় সহযোগিতার পাম আর তেখেতলোকের সহায় সহযোগিতার আশীর্বাদের ভিত্তিতে অনুষ্ঠান ভাগি আমার সমগ্র হোলাংকাটনি খনিকর গাঁও নাজিরা শিমলুগুড়ি সকল রাইজর যে প্রচেষ্টা এই প্রচেষ্টা সফলকামী সফল কাম হব আর শিল্পী সকল উৎসাহিত হবে।